নমস্কার বন্ধুরা, আজ চন্দ্রার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে পাড়ায় সবজিওয়ালা এসেছিল, এই সবজিগুলো কিনেছি, কচু, পটল, শসা, এটা কি করলা, কাঁচকলা, ডাঁটা, একটা আনারস নিয়েছি, আনারসটা 60 টাকা দাম নিল। এখানে একটা দাদা কাঁঠাল দিয়ে গেছে, গিফট করেছে। এই আজকে সবজি, আজকে আমাদের নিরামিষ খাওয়ার চেষ্টা করবো এই আজকের রান্নাটা দেখানোর। এই এই সবজিগুলো সবগুলোই 60 টাকা করে নিয়েছে, করলাটা 80 টাকা আর ডাঁটাটা হচ্ছে 150 টাকা কিলো, বাকি সবগুলো 60 টাকা করে নিয়েছে। চলুন দেখে নিই। মাখা পটলটা দিয়ে দিলাম, ভাজা হোক ততক্ষণ, আর এদিকে ডালটা সিদ্ধ, এদিকে পটল ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, পটলটা নামিয়ে নেব, ডালে ইচ্ছেটা ভেবে নেব। এদিকটা ডাল করবো, এই উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা নামিয়ে দেবে, এদিকটা পাটি বসিয়েছি ডালটা সাঁতিয়ে নেওয়ার জন্য। তেল দিলাম, দিলাম তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব একটুখানি পাঁচ ফোড়ন, এক চামচ নুন আর আম পরিমাণ মতো ইচ্ছেটা আমি দিয়ে দিলাম। একদম সিম্পল ধরনের ডাল, হ্যাঁ বাবা ওই ওই ডাল সাঁতলালাম তো লেগে গেছে।
এদিকে ডাল হয়ে গেছে, এদিকে পোস্তের আলুটা ভাজা হচ্ছে। আলুটা নেড়ে সেটাকে ডাকটা দিয়ে দিলাম, ডাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর ডালটাই আমি নামাবার আগে এক চামচ ঘি দেবো। ঘি এক চামচ, ডালের পর্ব শেষ। ডালটা অফ করে দিলাম। ছেড়িয়ে অরুণ ডাল একটু হলুদ দেবো, আর পোস্ত বাটাটা অল্প একটু হলুদ দেবো। আলু তো সিদ্ধ হয়ে গেছে, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষে আর কাঁচালাম লঙ্কাগুলো মানে ভাঙ হতো না, লঙ্কাগুলো কোনো টেস্ট হয়নি। এখান থেকে এক দুটো কাঁচা লঙ্কা দাও না আমাকে ওই বাটিটা থেকে। এখানে জল দিয়ে দেবো, আমার এবার জল ঢেলে দেবো, কষানো হয়ে গেছে। ফুটছে ঝোলটা, আমি ঢাকা দিয়ে জলটা টেনে নেবে, আরো সময় হয়ে যাবে, মাখন নামিয়ে নেবে। এটা অফ করে দিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, রান্নার আমার কমপ্লিট পোস্ত হয়ে গেছে।
যতটা পারলাম তিনটে রেসিপি দেখালাম, চেষ্টা করলাম দেখানোর। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আমি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।